তৈরি করে দেখাবো লস্যি। গরমের দিনে তোমরা এই লস্যিটা তো খুবই আনন্দ করে খেতে পারবে, আর বাড়িতে কোনো অতিথি আসলে তাদেরও তোমরা দিতে পারবে। এই লস্যিটা খেতে লাগে অসাধারণ, আর হাতের কাছে থাকা কয়েকটি জিনিস দিয়েই এই লস্যিটা হয়ে যায়। এবার এখানে একটা মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে 4 চামচ পরিমাণ দই। এক গ্লাস পরিমাণ জল, মানে 150 থেকে 200 ml। দিচ্ছি বরফ। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি। তোমরা যে যেমন চিনি পছন্দ করো সেরকম দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ বিট নুন। এবার দিচ্ছি 1 চির পাতিলেবুর রস। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। 4-5 মিনিট ধরে মিক্স করার পর আমি ফিরে এলাম। 1 চামচ দিয়ে তোমাদের আমি দেখাচ্ছি এটা কতটা গাঢ় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। এবার একটা কাচের গ্লাসের মধ্যে আমি ঢেলে দিলাম। দেখো কত সুন্দর লাগছে এটা। পরে এবার আমি ছড়িয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে ধনে গুঁড়ো। খুব অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো। সারা জায়গাটাতে আমি সুন্দর করে হালকা করে ছড়িয়ে দিচ্ছি। আর হাতে করে অল্প একটু বিট নুন নিয়ে বিট নুনটা আমি ছড়িয়ে দিচ্ছি। এবার 1 চামচ টক দই আমি এর উপরে দিয়ে দিচ্ছি। এটা দিলে খেতে লাগে অসাধারণ, আর দেখতেও অসাধারণ। এই লস্যিটা এবার পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। গরমের দিনে এরকম একটা লস্যি পেলে আর কিছুই লাগবে না, শরীর মন ঠান্ডা হয়ে যাবে। দেখো কত সুন্দর লাগছে এই লস্যিটা দেখতে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর নিচে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে বেল আইকনটিতে ক্লিক করে দাও। কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের মতামত। তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো, যার লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।